নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, আর আজকেই আমার ছেলের অ্যাডমিশন হবে। দেখছো যে ওর বাবা রেডি করাচ্ছে, কিন্তু রেডি হতে চাইছে না, আর একটু খেলাধুলো করায় পুরো ব্যস্ত, তো একটু বদমাশি করছে। তারপরে ওকে একটু ভালোবেসে বলে তারপরে ওকে ওর বাবা পড়িয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আমি তোমাদের শেয়ার করব যে বাচ্চাকে ওই অ্যাডমিশনের কীভাবে হয় আমাদের আন্দামানে। তো আমাদের আন্দামানে যখন বাচ্চা 3 বছর কমপ্লিট হয়ে যায়, তো তখন ওর অ্যাডমিশন হয় নার্সারিতে। তো 3 বছর পরেই ওদের নার্সারিতে অ্যাডমিশন হয়, আর আমরা একটা স্কুলে, সেমি গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন করাবো ওকে। আর ওই স্কুলের মেন তো প্রথমত বলি, আমাদের ওই স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে, আর প্রিন্সিপাল এত ভালো, এত ডিসেন্ট, এত ওবিডিয়েন্ট, এত ভালো যে ওনার কথা মানে আজ মানে কথাটা আমার মনে এখনও আসছে, যে বলেছিলেন যে আপনার বাচ্চা ঘরে যখন আমার স্কুলের বাউন্ডারির ভিতরে চলে আসবে তখন ও আমার বাচ্চা। তো এই কথাটা শুনে সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি আমার হাজবেন্ডকে বাড়ি এসে বললাম, তো ওনারও ভালো লাগলো যে না, কেউ একজন এমন একটা কথা বলেছে যে ভরসা পাওয়া যায়, যে না যদি স্কুলের প্রিন্সিপাল সে যদি একটা এরকম ধরনের কথা বলে তখন সেটা সত্যি মানে মাইন্ড লেগে যায়। তো সেই রকমই তারপরে কিছুক্ষণ মধ্যেই আমরা চলে আসলাম স্কুলে। এই দেখো, এটা স্কুল, এটা সেমি গভর্নমেন্ট স্কুল, আর স্কুলে পড়াশোনাটা খুবই ভালো হয়, তো আমরা সেজন্য এই স্কুলটা ডিসাইড করেছি। আর স্কুলটা খুবই ভালো লেগেছে আমার, যে স্কুলের যে বাউন্ডারিটা সেটাও অনেক ক্লিন, অনেক ভালো। আর অ্যাডমিশন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমাদের। তারপরে আমাদের এইরকম চালে প্রথম লেখাটা হবে, তার জন্য সবাই বাবা মা মানে মিলে বাচ্চাকে নিয়ে বসেছে, যে কোনো একজন, তো সে লিখিয়ে দেবে চালের উপরে প্রথম লেখা। তো প্রিন্সিপাল ছিল, আর তারপরে এই যে ম্যাডামরা ছিল, আর তার সঙ্গে ওনারা সবাই মিলে একটু পুজো করে তারপরে এরকম চাল দিচ্ছিল যে চালে লেখানো হবে। তো চালে এই দেখো চাল সার্ভ করা হচ্ছে, তারপরে এটাতে লেখাবে, লেখানোর পরে পুজো হয়ে যাবে। তো তারপরে এরকমভাবে লেখানো হয়, দেখো সবার লেখানো হয়ে গেছে। তো এই যে লেখানো হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করতে পারিনি। তো তারপরে এই যে দেখছো আমার দেওরের মেয়ে, ওকেও এই স্কুলে অ্যাডমিশন করানো হয়েছে। আর দেখো কীভাবে দুজনে খেলতে খেলতে গেটের দিকে যাচ্ছে। আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছি বাড়ি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো যে কেমন লেগেছে ভিডিওটি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখ।